নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সামনে আসছে দেব সেনাপতি কার্তিক দেবের পুজো। কার্তিক হলেন দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র। কার্তিক হলেন পৌরাণিক দেবতা। অনেকে বিশ্বাস করেন দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয়। কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র লাভ হয় তাই নয়, এই পুজো করার ফলে ধন এবং সংসারের শ্রীবৃদ্ধিও হয়। অর্থাৎ সংসারের সদস্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধন সম্পত্তিরও বৃদ্ধি ঘটে। কার্তিক পুজো করার ফলে সংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা প্রাপ্ত হয়, আয় বৃদ্ধি এবং উন্নতি হয়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ এবং বল লাভ হয়। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব 2024 সালে কার্তিক পুজো করার সম্পূর্ণ সময়সূচি এবং কার্তিক পুজো করার শুভ সময় কখন থাকছে। পঞ্জিকা অনুসারে আমরা জেনে নেব কার্তিক পূজা করার জন্য কি কি উপকরণ লাগবে ফর্দমালা সহ, এবং কার্তিক ঠাকুরের প্রিয় ভোগ কি থাকছে সবটা জানবো। এছাড়াও জানবো এই দিনে কোন ফল অবশ্যই কার্তিক ঠাকুরকে নিবেদন করতে হবে, সবটুকুই এই ভিডিও থেকে আমরা জেনে নেব বন্ধুরা। কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এবছর অর্থাৎ 2024 সালে কার্তিক পুজো পড়েছে 16ই নভেম্বর শনিবার। বন্ধুরা, কার্তিক পুজো করার তিথি শুরু হচ্ছে ইংরেজির 15ই নভেম্বর শুক্রবার রাত 10:50 থেকে, এবং তিথি শেষ হচ্ছে 16ই নভেম্বর শনিবার রাত 9:16 মধ্যে। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবারে কার্তিক পুজো করার শুভ সময় কখন থাকছে। এবছর অর্থাৎ 2024 সালে কার্তিক পুজো করার শুভ সময় থাকছে ইংরেজি 16ই নভেম্বর 2024 শনিবার বিকেল 4:16 থেকে সন্ধে 6:26 মধ্যে। বন্ধুরা, কার্তিক পুজো করার জন্য যে যে উপকরণ সামগ্রীগুলো লাগছে তা হলো সিঁদুর, গুরু, পূজক ও আচার্য বরণ, বরণাঙ্গুরীয় যজ্ঞপবিত, তিল, হরিতকী, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, বরণডালা, ঘট, কুণ্ডহারি, একসরা আতক, তণ্ডুল, দর্পণ, তেকাঠা, একটি শীর্ষসহ ডাব, তীর, ঘটের জন্য একটি গামছা, ঘটটার উপরে দেওয়ার জন্য একটি গামছা দরকার, এছাড়া দরকার পুষ্প, আসানাঙ্গুরীয়, মধুকর্কের বাটি, ঘৃত, মধু, দধি নৈবেদ্য ও কুচা নৈবেদ্য, চন্দ্রমালা, তীর, ধনুক, লৌহ, খঙ্গ, কার্তিকেয় পূজার ধুতি, ময়ূর পূজার ধুতি, বিষ্ণু পূজার ধুতি, থালা, ঘটি, পুষ্পমাল্য, খেলনা, ভাড়, মাদুর, বালিশ। এছাড়াও যজ্ঞের জন্য লাগবে বালি, কাঠ, গোব্য, ঘৃত আছে। হোমের জন্য ভিল্লপত্র 108টি বা 28টি। ভোজ্য লাগবে, এছাড়াও ভোগের নানান রকম দ্রব্যাদি যেগুলো আপনার সামর্থ্য হবে সেই অনুযায়ী। এছাড়াও লাগছে রচনা, পূর্ণপাত্র, এবং যেটি অবশ্যই সবশেষে নিবেদন করতে হবে সেটি হলো দক্ষিণা। বন্ধুরা, কার্তিক ঠাকুরের পুজোর ভোগে আমরা নানান রকম পদ দিয়ে থাকি, কিন্তু তার মধ্যে কার্তিক ঠাকুরের সবচেয়ে প্রিয় ভোগ হলো সাবু পায়েস। এদিনে অবশ্যই কার্তিক ঠাকুরকে ভোগে সাবু পায়েস নিবেদন করবেন, এবং কার্তিক ঠাকুরের সবচেয়ে প্রিয় ফল হলো জলপাই। হ্যাঁ বন্ধুরা, কার্তিক ঠাকুরের সবচেয়ে প্রিয় ফল হলো জলপাই। এদিনে কিন্তু ঠাকুরের ভোগে জলপাই নিবেদন করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি তবে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে একটি নতুন পর্বে একটি নতুন ভিডিওর সাথে।